সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রাচীন ভারতের এক বিস্ময়কর প্রতিভা মহামন্ত্রী চাণক্য, অর্থশাস্ত্রের রচয়িতা, এই অসামান্য প্রতিভা সম্পন্ন মহাত্মার মনন সমৃদ্ধ শ্লোক সমূহ আজও প্রাসঙ্গিক এবং সুপ্রযুক্ত। সমস্যাদীর্ণ বর্তমান প্রজন্মের মানুষের কাছে এ হলো শাশ্বত ভারত সভ্যতার চিরন্তন উপহার। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গেন। আজকে শ্লোক সহ কিছু ব্যাখ্যা আলোচনা করব। আশা করি যখনই আমার প্রিয় বন্ধুরা মহাত্মা চাণক্যের মুখনিঃসৃত এই মহামূল্যবান বাণীগুলি অভিনিবেশ সহকারে শুনবেন, তখনই আপনাদের নতুন করে উজ্জীবিত করবে, আপনারা জীবনের একটি ইতিবাচক মানের ধারণা নিতে সমর্থ হবেন। তাই বলছি বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। শুরু করা যাক। ছায়া মনোজ্জ কুরুবন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপ্যে ফলন্তি চ পরসার্থে সৎপথস্থা ইব দ্রুমা। এটিকে বাংলায় অনুবাদ করলে দেখা যাবে, রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা যেমন রৌদ্রে দাঁড়িয়ে থেকেও অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে, ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন। এটি ব্যাখ্যামূলকভাবে আলোচনা করলে কি দেখা যায় সেটাই জেনে নিই। সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের মঙ্গলের জন্য, জীবনোৎসর্গ করার জন্য। তারা কখনো নিজের কথা চিন্তা করেন না। যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখব যুগে যুগে এই সব মহাত্মা পুরুষগণ বিভিন্ন সাধনার মাধ্যমে মানব সমাজকে উন্নত স্তরে উত্তরণের প্রয়াসে ব্রতী হয়েছেন। পৃথিবীটা আজও যে মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে তা অন্তরালে আছে এই সমস্ত মহান ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ। মহামতি চাণক্য এখানে গাছের আত্মত্যাগের সঙ্গে প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবন ধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না, অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।